জিস বি এস এন এল কো আপরে তাভাহাকরকে ছোড়া তানা ব বি এস এন এল আজ মেড ইন ইন্ডিয়া ফোর জি ফাইভ জি এখন অনেক টেন চলছে বি কেন না কারণ তো অবশ্য রয়েছে এমন একটা সময় ছিল যেখানে দশ টাকা কুড়ি টাকা রিচার্জ করে লাইফ টাইম চলে যেত কিন্তু এখন এমন একটি যোগ আসলো যেখানে দাঁড়িয়ে সিমটিকে চালু রাখার জন্য তিনশো টাকার উপরে রিচার্জ করতে হচ্ছে কেননা জিও প্রথমে শুরু করেছে জিও অর্থাৎ মুকেশ আম্বানি তার ছেলের বেঁধে খরচ করেছে তিন হাজার কোটি টাকা যা আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে তুলে নিচ্ছে সো জিও দেখা দেখি ভোডাফোন অ্যান্ড এয়ারটেল সবাই তারা রিচার্জের দাম বাড়িয়ে দিল সো এই সুযোগে বিএসএনআল ফিরে আসলো যেখানে খুব অল্প রিচার্জে আপনি কল করতে পারবেন অথবা নেটও চালাতে পারবেন যা এই সিমগুলোর মধ্যে হাফ দাম বললে চলে হ্যাঁ বিএসএনআল প্রোভাইড করেছে পনেরো হাজার কোটি টাকা টাটার হাফ দিয়ে সো টাটার হাতে আগস্ট মাসের মধ্যেই আসতে চলেছে প্রায় সব জায়গাতেই ফোর জি অ্যান্ড বিএসএনএল কথা দিয়েছে দু হাজার পঁচিশের মধ্যে ফাইভ জিও তারা প্রোভাইড করে দিবে সো বিএসএনএল একটি সরকারি অবস্থা আমরা যদি প্রথম রিচার্জের কথা বলি জিওতে রয়েছে তিনশো উনত্রিশ টাকা দিয়ে যেখানে আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিন দেড় জিবি করে ডাটা আঠাশ দিন ভ্যালিডিটি যদি আমরা প্রতিদিনের হিসাব করি তাহলে এগারো পয়েন্ট পঁচাত্তর টাকা খরচ করে আর যদি ভোডাফোনে কথা বলি তাহলে এখানে রয়েছে তিনশো উনপঞ্চাশ টাকায় আঠাইশ দিন এখানেও দেড় জিবি করে রয়েছে যদি এয়ারটেলের কথা বলি এখানেও তিনশো উনপঞ্চাশ টাকায় আঠাশ দিন সেম টাকা রয়েছে ভোডাফোনের সঙ্গে বাট বাট জিও রিচার্জের কথা যদি বলি তাহলে এখানে আপনি এখন বর্তমান সময়ে ফাইভ জি ফিরিয়ে দিচ্ছে হ্যাঁ যেখানে আপনাদের ফাইভ জি সাপোর্ট করে সেখানে আপনি অবশ্যই জিওতে রিচার্জ করতে পারেন আপনার যদি নেটের বেশি প্রয়োজন হয় আর আপনি যদি শুধু ফোন করতে চান অবশ্যই তাহলে বিএসএনএল এ পোর্ট করে নিন আর যদি নেটেরও দরকার হয় তাও বিএসএনএল এ পোর্ট করতে পারেন সব কিছুই বিস্তারিত বলতে চলেছি একটুও থামুন আর আপনি যদি ভোডাফোনে আসেন ভোডাফোনে আপনার ওখানে যদি টাওয়ার বেশি ভালো হয় তাহলে ভোডাফোনে রিচার্জ করতে পারেন কেননা এখানে রয়েছে সেম দেড় জিবি প্ল্যান দিন দেড় জিবি করে পেয়ে যাবেন তারপরে। এখানে রাত্রি বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত আনলিমিটেড ডাটা আপনি ব্যবহার করতে পারবেন যাওয়ার আপনি যদি ব্যবহার না করেন সপ্তাহে ডাটা আপনি পেয়ে যাবেন দু জিবি করে যারা ডাটা অনেক বেশি ব্যবহার করেন ভোডাফোনে তার জন্য এটি ঠিকঠাক রয়েছে যদিও রিচার্জের দাম বেশি ভোডাফোনে অনেক অফার রয়েছে মাঝে মাঝে আপনাকে সাত দিন করে ওয়ান জিবি করে নেট ফ্রি দেয় আবার এখন বর্তমান সময়ে আপনাকে একশো তিরিশ জিবি ডাটা ফ্রি দিচ্ছে পুরো বছরে প্রত্যেক মাসে দশ জিবি করে দিচ্ছে যেটা আপনাকে নিতে হবে স্টার একশো নিরানব্বই স্টার একশো নিরানব্বই হ্যাঁ দিয়ে হ্যাঁ এয়ারটেলে যদি কথা বলি তাহলে এখানে তিনশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করে এখানে শুধুমাত্র দেড় জিবি করে ডাটা পাবেন বাড়তি কোনো ডাটা পাবেন না সো আপনি জিওতে যেতে পারেন অথবা ভোডাফোনে যেতে পারেন আর আপনি যদি বিএসএন এ তাহলে তো অনেক ভালো ব্যাপার হ্যাঁ এখানে রয়েছে একশো সাতাশি টাকায় আঠাশ দিনের জন্য ভ্যালিডিটি দেড় জিবি করে পার ডে আরও আপনি প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন পুরো বিএসএনএল এর চ্যাট রয়েছে আপনার ওখানে যদি বিএসএনএল এর টাওয়ার চলে যায় অবশ্যই আপনি বিএসএনএল এ পোর্ট করে নিন অথবা আপনার যদি সেকেন্ডারি সিম থাকে আপনি বিএসএনএল এ পোর্ট করে নিন এখানে অনেক সস্তায় সস্তায় অফার রয়েছে যেখানে আপনি যদি চান শুধু আনলিমিটেড কল করবো আপনার ডাটা দরকার নেই তাহলে আপনি নিরানব্বই টাকা দিয়ে আনলিমিটেড কল করতে পারবেন কুড়ি দিনের জন্য আবার তিনশো উনিশ টাকা দিয়ে আনলিমিটেড কল করতে পারবেন ডেটার দরকার নয় শুধু পঁচাত্তর দিনের জন্য এখানে অনেকগুলি প্ল্যান রয়েছে আপনারা ভিডিওটি পোস্ট করে একটু দেখে নেবেন আর বিএসএনএর এই অফারের জন্য একটা লাইক বানতে বস সো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হইল আল্লাহ হাফেজ